এই ওয়েটটা কিন্তু বাড়তে পারে আপনি সামান্য পরিমাণ লাইফস্টাইল এবং খাবার দাবার যদি আপনার শরীরের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে পারেন। বন্ধু বান্ধবী ওজন বাড়াতে চান? আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সিস্টেম বলে দেবো যার মাধ্যমে আপনি খুবই অল্প দিনের মধ্যে আপনি চাইলে 5 কেজি বা 10 কেজি ওজন বাড়াতে পারেন। এখানে আমি ডিসকাশন করব আপনাকে যে যদি আপনার শরীরে ওজন কম থাকে তাহলে আপনার শরীরে কি কি ধরনের প্রবলেম হতে পারে আপনি জানেনই না। এখানে আপনাকে ডিসকাশন করব যে কি কারণে আপনার ওজনটা কমে, এবং এদিকে ডিসকাশন করব আমি আপনাকে যে আপনি এমন কিছু খাবার আপনাকে বলে দেব যে খাবারগুলো খেলে আপনার কিন্তু অটোমেটিক্যালি ওজন বাড়বে। একদম সিম্পল আপনাকে সিস্টেম বলে দেবো যে কিভাবে আপনাকে খেতে হবে। আরেকটা জিনিস বলে দেবো যে আপনি ওয়েট লিফটিং বা জিম বা আপনি ঘরের মধ্যে ব্যায়াম করে কিভাবে আপনার মাসল গেইন করতে পারেন। ওকে, তাহলে ভিডিও সময় লস না করে শুরু করি। দেখো বন্ধুরা, আমি একটা জিনিস নিয়ে ডিসকাশন করেছি, সেটা হচ্ছে BMI, মানে হচ্ছে বডি মাস ইনডেক্স। এর বাংলা মানে হচ্ছে যে আপনার শরীরের যে উচ্চতা আছে মানে হাইটটা আছে তার অনুযায়ী যে আপনার শরীরের ওজনটা কি ঠিক আছে না কম আছে না বেশি আছে সেটা আপনি বুঝবেন কিভাবে। এটার একটা ক্যালকুলেশন আছে, একটা হিসাব আছে, সেটা আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো। যদি আপনি এটা না জানেন তাহলে আগে এটা দেখে নিন, দেখে আপনি প্রয়োজনে আবার এই ভিডিওতে দেখতে পারেন। রিস্কস অফ বিং আন্ডার ওয়েট, যদি আপনার শরীরে ওজনটা কম থাকে তাহলে আপনার শরীরে কি কি ধরনের প্রবলেম হতে পারে। দেখুন, আপনি খুব তাড়াতাড়ি আপনি ফ্রিকুয়েন্টলি অসুস্থ হয়ে যাচ্ছেন, কই আজকে জ্বর, কালকে কাশি, কালকে ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটা একদম দুর্বল হয়ে গেছে, মানে কি রোগ প্রতিরোধের ক্ষমতা সেটা একদম কমে গেছে। আপনার শরীরের মধ্যে যে স্কিন আছে, আপনার ত্বকটা, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, আপনার চুল পড়ে, চুলের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, আপনার যে টিথ, দাঁতের মধ্যে রক্ত পড়ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। মহিলাদের বিশেষ করে ইরেগুলার পিরিয়ড, মাসিকের মধ্যে সমস্যা হয়, আপনার প্রিমেচুর বার্থ যাকে বলা হয়, যখন গর্ভাবস্থায় থাকে তখন খুব মানে বাচ্চা মানে পূর্ণ বয়স হওয়ার আগেই পেট থেকে বেরিয়ে যায়, প্রিমেচুর বার্থ যাকে বলা হয়, অস্টিওপোরোসিস মানে আপনার হাড়ের মধ্যে রোগ হয়, হাড়ের মধ্যে বোনের মধ্যে প্রবলেম, এক ধরনের অস্টিওপোরোসিস, আরও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সেই জন্য আপনি আগে থেকে ওয়েটটা শরীরে মেনটেন করা খুবই দরকার। কিছু মানুষ এত রোগা হওয়ার কারণ কি, এক নম্বরে হচ্ছে ধরুন আপনার কোনো ধরনের পুষ্টির ঘাটতি, আপনার শরীরে কম খাওয়া দাওয়া করছেন, বা যেসব মানুষ দেখবেন খুব বেশি কাজকর্ম করে তাদের দেখবেন ফ্যাট একদম থাকে না, খুব বেশি স্লিম, যাদের স্ট্রেসে থাকে, খুব বেশি দুশ্চিন্তায় থাকেন। যত আপনি দুশ্চিন্তায় থাকবেন, খুব বেশি টেনশনে আছেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার শরীরের মধ্যে কিছু হরমোন রিলিজ হবে যেটা আপনার এফেক্ট করবে, আপনার ওয়েট লস, আপনার ওয়েটটাকে বাড়তে একদম দেবে না। আপনার মেটাবলিজম যখন হাই হয়ে যাবে তখন কিন্তু আপনার ওজন বাড়বে না। মেটাবলিজম নিয়ে আমি অন্য ভিডিওতে ডিসকাশন করেছি। ফ্যামিলি হিস্ট্রি, যদি আপনার কোনো ধরনের আপনার মানে জেনেটিক্যালি আপনার দাদা, আপনার মায়ের বাবা, এদের যদি করে কেউ মানে ধরুন না ওয়েট খুবই কম, তাদেরও কিন্তু সেই সমস্যা হতে পারে। ক্রনিক ইলনেস, দীর্ঘদিন কোনো বড় ধরনের রোগের ভুগছেন, দীর্ঘদিন থেকে আপনি অসুস্থ, তার কারণে কিন্তু আপনার ওজন কমে যেতে পারে। বন্ধুরা, আমি খাবার দাবার আপনাকে বলে দিচ্ছি, জাস্ট 1 থেকে 2 মিনিট সময় নিচ্ছি, কারণ আজকের ভিডিওটা স্পন্সর করেছেন আমাদের নেচার শিওর, ইন্ডিয়ার মধ্যে একটা বেস্ট আয়ুর্বেদিক ব্র্যান্ড। ওনারা একটা প্রোডাক্ট দিয়েছেন যে প্রোডাক্টটা আপনি একদম 100% ন্যাচারাল, এবং এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার শরীরের মধ্যে স্টেমিনা আসবে, বিশেষ করে আপনার যারা মাসলটা গেইন হবে খুব ভালো, যারা মানে এক্সারসাইজ করবেন, ভাবছেন বা এক্সারসাইজ করেন, এই প্রোডাক্টটা আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেলটা ইনক্রিজ করবে। টেস্টোস্টেরন বুঝতে পারছেন যে আমরা সবাই জানি যখন আপনি এক্সারসাইজ করবেন, যারা জিম করে তাদের টেস্টোস্টেরন লেভেলটা অটোমেটিক্যালি হাই থাকে। এবং এই যে ন্যাচারাল ব্র্যান্ড, যেটা এটা একদম অনেকগুলো ব্র্যান্ড দিয়ে তৈরি হয়েছে, অনেকগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে, যে ইনগ্রিডিয়েন্টগুলো আপনার খুবই হেল্পফুল, এবং এটা আপনার মেটাবলিজমকে একদম মেনটেন রাখবে, আপনার নার্ভকে ঠিক রাখবে, এবং এটা আপনার যে মাসুলটাকে সেটা রিকোভারি করতে হেল্প করে। রিকোভারি মানে কি? রিকোভারি মানে ধরুন আপনার শরীরের যখনই আপনি জিম করছেন, যখনই আপনি ওয়েট লিফটিং করবেন, তখন আপনার ভিতরে যে মাসুলের ফাইবারগুলো আছে সেগুলো ফেটে যায়, ইঞ্জুরি হয়, সেই ফাইবারগুলো আবার রিপেয়ার করতে হেল্প করে, এবং কোনো কারণে আপনার শরীরের মধ্যে ব্যথা হচ্ছে সেগুলোকে হেল্প করে। সেজন্য এই জিনিসটা আপনি খেতে হলে সকালে 2 এবং রাত্রে 2 আপনি করে খাবেন। যদি আপনারা নিতে চান তাহলে ডিরেক্টলি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে অনেকগুলো লিংক দিয়ে দেব, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, আপনি যে কোনো একটা থেকে আপনি এটা আপনি লিঙ্কে ক্লিক করেই
আপনারা দেখতে পাবেন এবং অনলাইনে অর্ডার দিলেই আপনার ঘরে চলে যাবে। স্পন্সর করেছে আমাকে এবং আমি বলেছি যে ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং ওরা বলেছে একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে দেবেন। আপনারা বলবেন ক্লিক করে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আপনাকে বলে দিই, আপনি ওয়েট গেইন করার জন্য আপনাকে জিমের কোনো তুলনা হয় না। জিম আপনার মাসলকে গেইন করবে। আপনি যদি মানে ওজন বাড়াতে চান, শুধু খাওয়া দাওয়া করলেন, আপনি ক্যালোরি ইনটেক করলেন, আপনার ফ্যাটটা বেড়ে যেতে পারে। ফ্যাটটা খুব বেশি পরিমাণ বেড়ে যাবে, মানে চর্বি খুব বেশি পরিমাণ বেড়ে গেল। তারপর আপনার একটা সময় বয়স হয়ে গেলে আপনি চাইলেও আপনার চর্বিটা কমাতে পারছেন না, একটা প্রবলেম দেখা দেবে। সেজন্য বেস্ট রাস্তা হচ্ছে আপনি ওয়েট বাড়ানোর জন্য জিম করলেন। জিম করলেন এবং আপনার কোনো স্পেশাল ট্রেনার থাকলে বা আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে কি খাবেন কি না খাবেন, আপনি জিম করার সময় এক একটা মাসুলকে টার্গেট করে আপনি জিম করতে হবে। যেমন আপনার বাইসেপ, ট্রাইসেপ, আপনার অ্যাবডোমেন, আপনার চেস্ট মাসুলগুলোকে আপনি টার্গেট নিয়ে যদি আপনি জিম করেন এবং সঠিকভাবে জিম করেন, আপনার মাসুল খুব দ্রুত গেইন হবে, এটা কোনো তুলনা হয় না। এবং সেকেন্ডলি বন্ধুরা, আপনার বলে দেই খাবার দাবার। দেখুন, আপনার শরীরে যদি আপনি মানে একদম পারফেক্টলি খুব দ্রুত ওজন বাড়াতে চান, আপনাকে তিনটে জিনিস মেনটেন করতে হবে। একটা কি, আপনাকে খাবার দাবার হচ্ছে একদম পারফেক্টভাবে আপনি খাবার চয়েস করতে হবে, আপনি ক্যালোরি মেনটেন করতে হবে। সেকেন্ড নম্বর হচ্ছে কি, আপনি ওয়েট লিফটিং করতে হবে বা এক্সারসাইজ বা ওয়ার্কআউট করতে হবে। বুঝেছেন, দু নম্বর পয়েন্ট বলে দিলাম। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট করতে হবে। যদি আপনি রেস্ট না করেন, আপনার যে ওয়ার্কআউটের পরে আপনার শরীর থেকে যে মানে ফাইবারগুলো ফেটে যায়, মাসুলগুলো ফেটে যায়, সেটা আবার রিপেয়ার হওয়ার সময় দিতে হবে। ভালোভাবে মাসুলগুলো রিপেয়ার হয়ে মাসুল বিল্ড আপ হওয়ার সময় দিতে হবে। সেজন্য জিম করা বা ওয়ার্কআউট করা আপনি প্রতিদিন করলে হবে না, আপনি মিনিমাম আপনি এক থেকে দুদিন রেস্ট দিতে হবে, যাতে করে আপনি তিন দিনও রেস্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার এক্সারসাইজটা বেশি হয়, রেস্ট দিতে হবে, যার মাধ্যমে আপনার মাসুলটা বিল্ড আপ হবে। ওকে, এবার আপনি আপনাকে খাবার দাবারের কথা বলে দিই। জাস্ট সিম্পল ভাবে দেখুন, খাবার দাবার এমন একটা জিনিস আমরা সবসময় মেনটেন করতে পারি না। এই জন্য আপনাকে জাস্ট আপনি একটা ধরুন আপনি বাজারে যাচ্ছেন এবং আপনাকে একটা লিস্ট বলে দিচ্ছি যে আপনি এই খাবারগুলো মার্কেট থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি জাস্ট খাবেন, দেখবেন আপনার ওয়েট বাড়বে। যদি না বাড়ে তাহলে আমাকে আমার ভিডিও দেখবেন না কোনোদিন। ওকে ওকে বন্ধু, দেখুন আমি আপনাকে মার্কেটিং লিস্ট একটা খাতা কলম নিয়ে বসে যান এবং লিস্টটা লিখুন। দেখুন, এক নম্বর হচ্ছে কি, আপনি একটা ওটস নিয়ে আসবেন। কি বললাম, দেখুন ছবিতে দেখে নিন, এটা নিয়ে আসবেন। দু নম্বর নিয়ে আসবেন খেজুর, এক কেজি ডেটস খেজুর নিয়ে আসবেন। আপনি ব্রেড নিয়ে আসবেন, যে ব্রেড তো প্রতিদিনের খাবার, প্রতিদিন খেতে হবে, লেট হলে নষ্ট হয়ে যাবে। একটা বড় ব্রেড, একটা ব্রেড নিয়ে আসলেন। আপনি চিজ নিয়ে আসবেন বা ঘি, হ্যাঁ মানে দই দিয়ে, দুধ দিয়ে তৈরি যেগুলো চিজ মানে পিৎজা তৈরি করার সময় অনেক সময় বানানো হয়, সেটা নিয়ে আসবেন। হ্যাঁ, সেটা অনেকটা কিউব, তা কিউব আকারে, তাকে অনেকগুলো কিউব একসাথে নিয়ে আসবেন, নিয়ে এসে ফ্রিজে রেখে দিলেন। আপনি এক পাতা ডিম নিয়ে আসবেন, এক পাতার মানে অনেক সময় 30টা ডিম থাকে, নিয়ে আসবেন। বানানা কলা নিয়ে আসবেন, কলা যতটা একটু কাঁচা কাঁচা হলে অনেকটা বেশি নিয়ে আসতে পারেন, সেটা নিয়ে আসবেন। তারপর আপনি গুলাব জামুন যদি না পান, ভালো মিষ্টি পান, আপনার মিষ্টি পছন্দ হয়, মিষ্টি নিয়ে আসুন, বা এক কেজি গুড় নিয়ে আসুন। ওকে, এই লিস্টটা আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আপনার ঘরে রাখবেন। এবার আপনি খাবেন কিভাবে? এই খাবারগুলো খাওয়ার জন্য আপনাকে মর্নিংয়ের খাবার বলে দিচ্ছি। মর্নিংয়ে আপনি একটা মানে মর্নিংয়ে আপনি বেস্ট হয়, আপনি ধরুন ব্রেড দিয়ে, ব্রেডের মধ্যে আপনি চিজ লাগিয়ে দিলেন। ওকে, চিজ লাগালেন, এটাতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে এগুলোতে। ব্রেড এবং চিজ, একটা বা দুটো কলা খেয়ে নিলেন, সাথে করে আপনি দুটো ডিম খান, আপনার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আপনি ডেটটাকে চেঞ্জও করতে পারেন, অন্য খাবার খেয়ে নিতে পারেন। যেমন আপনাকে একটা মিক্সচার বলে দেই, একটা জাস্ট এক গ্লাস খাবেন, সেই এক গ্লাসের মধ্যে আপনি প্রায় দিনের 1000 ক্যালোরি পর্যন্ত এটাকে অ্যাড করতে পারেন একটা গ্লাসের মধ্যে। কীভাবে আপনাকে বলে দিই, ধরুন আপনি একটু একটু সময় একটু পরিমাণ আপনি ওটস নিলেন, হ্যাঁ প্রায় 100 গ্রাম বা 50 গ্রামের মতো আপনি ওটস নিলেন, সেটা আপনি মিক্সচার মেশিনে ঢেলে দিলেন। ওকে, মিক্সচার মেশিনে ঢেলে দিলেন, দিয়ে এটাকে আপনি পেস্ট করে নিলেন। সেকেন্ড হচ্ছে কি, সেই জায়গার মধ্যে আপনি একটা কলা আপনি পেস্ট করলেন, একটা বানানা। তিন নম্বর হচ্ছে এইটার মধ্যে আপনি 4-5টা খেজুর পেস্ট করলেন। ওকে, খেজুর দিয়ে দিলেন। এবার আপনি করলেন কি, এটার মধ্যে একটা গোলাপ জামুন বা মিষ্টি বা আপনি একটু মানে 1 চামচ বা 2 চামচ গুড় দিয়ে দিলেন। আর যারা প্রোটিন পাউডার নেয়, তারাও কিন্তু প্রোটিন পাউডার, যারা জিম করছে অলরেডি, তারা প্রোটিন পাউডার 1 চামচ দিতে পারেন। দিয়ে আপনি এটাকে ভালো করে মিক্সড করুন, করে প্রোটিন পাউডার না দিলেও চলবে। দিয়ে আপনি গ্লাসটা দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হবে এবং সেটা আপনি খান।
দেখবেন আপনার দিনের ম্যাক্সিমাম ক্যালোরি এর মধ্যে পেয়েছেন এবং আপনি একটা এক খাবেন। তারপর আপনি খাবার মধ্যে ফ্রিকোয়েন্টলি খাওয়ার চেষ্টা করবেন, আপনার স্টমাকটাকে একদম খালি রাখবেন না, স্টমাকটা যথাসম্ভব আপনি ফুল রাখার চেষ্টা করবেন। এবং আপনি খাবেন কি, ভাত খাবেন, রুটির বদলে আপনি রাইস খাবেন, রাইসের মধ্যে বেশি পরিমাণে ফ্যাট থাকে, বেশি পরিমাণ ক্যালোরি থাকে। দেখুন আমাদের শরীরে একজন পুরুষের মধ্যে প্রায় 2500 ক্যালোরি দরকার আর একজন মহিলার মধ্যে প্রায় 2000 ক্যালোরি দরকার একদিন চলার জন্য। আর সেই ক্যালোরির হিসাবটা একটা ইম্পর্টেন্ট হিসাব, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আশা করি বুঝতে পারবেন। আর এই জিনিসটা আপনি খাবারের সময় কিন্তু আপনি রাইস ভাত খেলেন এবং আলু খেলেন পটেটো, আলুর মধ্যে প্রচুর পরিমাণে মানে কার্বোহাইড্রেট যেটা থাকে, যেটা আমাদের ক্যালোরি খুব বেশি পরিমাণে থাকে, আপনার ওয়েট গেইন এবং আপনার স্টেমিনা দিতে খুব বেশি পরিমাণে হেল্প করবে। এবং আর দুটো টিপস বলে দিচ্ছি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, আপনি খাওয়ার আগে জল খাবেন না। কেন খাবেন না, কারণ জল খেলে আপনার স্টমাকটা অলরেডি ফুল হয়ে যাবে, তারপর আপনি খাবার কম খাবেন, আর খাবার কম খাবেন মানে আপনার ক্যালোরি ইনটেকটা কম হবে এবং আপনার ওয়েটটা বাড়বে না। আর দু নম্বরে হচ্ছে কি, আপনি একটা বড় প্লেট নিলেন, খাবার খাওয়ার সময় অনেকে ছোট ছোট প্লেটে খায়, এরকম আপনার মানে আপনার হ্যাবিট হয়ে যাবে ছোট প্লেট নিয়ে অল্প খেয়ে আপনি উঠে গেলেন। সেই জন্য এটা একটা বড় সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করে দেখা গেছে, যারা বড় প্লেটে খায় তারা কিন্তু পরিমাণে বেশি খায়, দীর্ঘদিন বড় প্লেটে খেতে খেতে প্লেটটা ভরলো না, আরেকটু নেই আরেকটু নেই, এরকম করে করে মানে সত্যি দেখা গেছে যারা বড় প্লেটে খায় তাদের কিন্তু খাবারের পরিমাণটা বেশি খায় এবং তাদের ওয়েটটা মেনটেন থাকে। আর যদি বন্ধুরা আপনার জেনেটিক থাকে এবং আপনার শরীরে অন্য কোনো রোগের কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনার একজন পাশাপাশি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমার ভিডিওতে যা বলেছি সেগুলো ফলো করবেন। আর যদি আপনি সিম্পল নর্মালি আপনার মনে হয় না, আপনি ফিট আছেন, আপনার ওয়েটটা এত কিছু খাওয়ার কম পরেও কমছে না, তাহলে এগুলো মেনটেন করুন, আশা করি আপনার ওয়েট 100% বাড়বে। আর যদি জিম করেন তাহলে এত দ্রুত পারবে আপনি কল্পনা করতে পারবেন না, এক মাসে আপনার 5 কেজি কেন প্রায় 7 কেজি 10 কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে। ভালো থাকুন বন্ধুরা, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, বাই।